وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করতে হবে কি হবে না? ভাই ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি, মনে রাখবেন ভাই, দোয়া করতে হবে এটা নিয়ে কেউ ইখতিলাফ করেনি। মুসলিমরা কেউ ইখতিলাফ করেনি যে দোয়া করতে হবে, হিন্দুরা দোয়া করে করে না, খ্রিস্টানরা দোয়া করে করে না, তো দোয়া করতে হবে কোনো মুসলিম ইখতিলাফ মতপার্থক্য করেনি। আমাদের মধ্যে ভুল বুঝছে কোথায় জানেন ভাই, দোয়া করা নিয়ে কোনো মতপার্থক্য নেই, মতপার্থক্য আছে দোয়া করার পদ্ধতি নিয়ে। কি নিয়ে? পদ্ধতি নিয়ে, দোয়া করা নিয়ে নয়, দোয়া করার পদ্ধতি নিয়ে। পদ্ধতি কি? কোরআন ও হাদিস ঘেটে আমরা দেখছি বিশ্বের তিন ধরনের দোয়া আমাদের শিখেছে। কয় ধরনের? তিনটে পদ্ধতিতে দোয়া করা যায়। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই জীবন নারী নারী দোয়া করবেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকার প্রয়োজন নেই। দলিল, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। বাথরুমে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। পোশাক পরিধান দোয়া আছে না নাই? হাত তুলে করেন। জুতো পরিধান দোয়া আছে না নাই? হাত তুলে করেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলে করেন। যদি যাই বাজারে পুলিশের দোয়া আছে না নাই? হাত তুলে করেন। ভাই কেউ তো করি না, মানে আমাদের মধ্যে একটা পোকা ঢুকে আছে। কি জানেন, দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুললে দোয়া হবে না। তো ভাই এগুলো তো সবই দোয়া, হাত কেউ তোলেন? ভাই স্ত্রী সবসের দোয়া আছে না নাই? ভাই স্ত্রী সবসের দোয়া আছে না? আপনারা কারা কারা হাত তুলে করেন? সেই সঙ্গে হাত তুলেন নাকি? ভাই স্ত্রী সমস্যার আগে একটু হাত তুলে নিয়ে আসো না, ফোন করেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব রাত্রে 12টা বাজে আসেন, খবর আছে, আপনি বাড়ির পেছনে এসে দোয়া পড়বেন, আমরা পেছন থেকে আমিন আমিন করবো। ভাই এই কথা কেউ বলেন? কেন রে ভাই, দোয়া মানে যদি হাত তুলতে হয়, দোয়া মানে যদি সম্মিলিত করতে হয়, তো ভাই এগুলো তো করার দরকার। তাহলে বোঝা গেল কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা মুখ দ্বারা করলেই হয়ে যায়, হাত তোলা দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। ঠিক একই ফরজ নামাজের পরে দোয়া আছে তবে পদ্ধতি নাই। কথা বোঝাতে পারিনি? ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই? দোয়া আছে তবে হাত তোলা নাই, ইমামের সঙ্গে নেই, পদ্ধতিটা বিদাত বলেছে। দোয়া করাকে আমরা বিদাত বলি নাই, দোয়া করার পদ্ধতিকে বিদাত বলেছি। আসলে সেটা স্পষ্ট হয়েছে? জাযাকাল্লাহ।